Canada দেশ হিসেবে as a middle power তাদের একটা moral নীতিনৈতিকতার দিক থেকে তারা কিন্তু বিশ্বখ্যাত তারা কিন্তু মানবাধিকার আইনের শাসন ভোটাধিকার এগুলো নিয়ে খুবই বেশি কানাডার যথেষ্ট ইন্টারেস্ট আছে এবং এই দেশটা কিন্তু তাদের moral গ্রাউন্ডটা অনেক উঁচাতে মিডল পাওয়ারের মধ্যে কানাডা অন্যতম তাদের মধ্যে এবং বাংলাদেশের আজকে নির্বাচন মানবাধিকার আইনের শাসন স্বাভাবিকভাবেই তাদের তো একটা কনসার্ন আছে এবং এই কনসার্নটাকে মাথায় রেখে আগামী নির্বাচন আরও বড় কনসার্ন অন্যান্য দেশের মতো পশ্চিমা গণতান্ত্রিক দেশের মতো কানাডারও একটা বিশাল কনসার্ন রয়েছে আগামী নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক আবার বলি এটা আগামী 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 নির্বাচন গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণকারী হচ্ছে কিনা এই কনসার্নটা আছে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ সরকার নির্বাচন করতে পারবে কিনা এবং মানবাধিকার ইস্যু সহ শ্রম আইন ইত্যাদি নিয়ে তাদের একটা বড় কনসার্ন আছে এবং এই বিষয়ে দীর্ঘ আলাপ হয়েছে এবং অবশ্যই তাদের কনসার্ন আছে তারা জানতে চায় যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কী করা দরকার প্রয়োজনীয়তা কী কী আছে এবং বর্তমান পরিবেশ কী সেটাও তারা জানে তারপরেও তারা জানতে চায় আমাদের কাছ থেকে আমরা তো স্বাভাবিকভাবে বলেছি যে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ যেখানে গণতান্ত্রিক অর্ডার নাই প্লেইং ফিল্ড নাই বাক স্বাধীনতা নাই গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ সব কিছু মিলিয়ে বাংলাদেশে বর্তমানে এই রেজিমের অধীনে কোনো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই